friend, welcome to my channel. আজকে এসে গেছি বাগবাজার মায়ের বাড়িতে। মায়ের বাজারের এই ঘাট, এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখানোর চেষ্টা করব আমি। এই যে ঘাট মায়ের বাড়ি, ঘাটের কাছাকাছি আমরা রয়েছি। ঘাটের এইখান দিয়ে সামান্য লাইন আমরা চলে যাবো এদিকে, আর তোমাদের এবার চেষ্টা করবো ভিড়টা দেখানো। ভিড়টা এত ভিড়, আমরা ঘাটের কাছাকাছি চলেছি। আমরা প্রচুর পিছনে লাইন দিয়েছিলাম, একদম সেইখানে বাসের ওইখানে প্রচুর পিছনে লাইনটা দিয়েছিলাম। আমাদের লাইন অনেকটাই গিয়েছে, প্রায় মায়ের ঘাটের কাছে। ছয় ছয় লোক এখন সাড়ে চারটে বাজে বিকেলবেলা, মনে পাঁচটা তাও। এবার আমরা এখান থেকে ঢুকে যাব। জুতো রাখার অসাধারণ সাজানো হয়েছে মায়ের বাড়ি। প্রচুর 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 দর্শনার্থী। আমি আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে কতগুলো দর্শনার্থী, মানে কতটা দর্শনার্থী এখানে রয়েছেন। লাইন দিয়ে দেখানোর চেষ্টা করব। সামনে মাকে রেখে অনুষ্ঠান হচ্ছে, একটা নহবত বসানো হয়েছে। কফি শপ দেওয়া হয়েছে এবং ফুলের দোকান, দুটো স্ন্যাক্স হাতে তৈরি করা বাড়ির, সেগুলো এখানে বিক্রি হয় মায়ের বাড়ির অনুষ্ঠানে। প্রতি বছর মায়ের বাড়িতে ঠিক এইরকম ভিড়ের ঢল নামে, যে ঢল দেখানোর চেষ্টা করব আপনাদের। অসম্ভব ভিড়, আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা রাস্তা জুড়ে, মানে এতটা রাস্তা আমি পিছিয়ে এসেছি, এখনো ভিড় শেষ হয়নি। আমি আরো চেষ্টা করব দেখানোর। ক্যামেরা দেখে সবাই টাটাও করছে, মজা করতে করতে।
পুরো পেছন অবধি লাইন। আমি চেষ্টা করব, অনেকে দর্শনার্থী বহুবার এসেছেন, তাদেরকে এখানে ইন্ট্রোডিউস করানো, দেখছি চেষ্টা করেছে। এই মন্দিরটাকে আমি দেখাবো, মায়ের বাড়ি যেতেই এই মন্দিরটি পড়বে রাস্তায়। আসুন আপনাদের এবার শেয়ার করি ভিড়টা কতটা, মানে কতটা বড় লাইন হলে মায়ের বাড়ি প্রত্যেক বছর জন্মতিথিতে এই ধরনের একটা বড় লাইন আসে। মানে এটা এক বছর বাদে খুললো মন্দিরটা, গত বছর খুলেছিল করোনার ইয়েতে। এবার স্টেশন থেকে যে গেটটা, থেকে মায়ের ঘাট থেকে যে গেটটা শুরু হয়েছে, সেই গেট থেকে বিভৎস দুটো লাইনকে ডিভাইড করা হয়েছে, একটা প্রসাদের লাইন যেটা পেছনে এবং দর্শনার্থীদের লাইন যেটা সামনে এগিয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন দর্শনার্থীদের লাইন এটাই, আর প্রসাদের লাইন, ভোগের লাইন এটা পেছনে। দুটো লাইনকে খুব শৃঙ্খলাবদ্ধভাবে মেনটেন করা হয়েছে, ভোগের লাইন পেছনে এবং দর্শনার্থীদের লাইন সামনে। প্রচুর মানুষরা এখানে রয়েছেন, বয়স কোনো ব্যাপারই না এখানে, মানুষরা যারা এসছেন প্রচুর বয়স্ক মানুষও আছেন, আবার প্রচুর যাদের শারীরিকভাবে হ্যান্ডিক্যাপ বা কিছু কোনো অক্ষমতা আছে শরীরে, তারাও এসেছেন শ্রীমায়ের দর্শনে। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি যে কতটা লম্বা লাইন, এবং গেট থেকে মায়ের ঘাট থেকে উঠে এসছে এই লাইনটা। অসম্ভব বড় একটা লাইন, বাপ রে বাপ। মানে আমি তো হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি, লাইন আমার লাইন কভার করতে এসে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। সামনে আর একটা মন্দির তৈরি হয়েছে এখানে, এটা কি মায়ের মন্দির আমি দেখানোর চেষ্টা করবো। এখানে ঘরের মধ্যে মা রয়েছেন, এখানেও ভিড়, ভক্তদের ভিড়ের ঢল কম নেই। এটা মায়ের বাড়ি যেতে লাগো একটি মন্দির পরে যাচ্ছি। দাদা আমি গিয়ে বলছি,